হাই বন্ধুরা রূপম টলিউড ইন্ডাস্ট্রি দেব আর ট্রোল এটা বোধ হয় খুব একটা নিজেদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আর এটার জন্য কাউকে দায়ী করে বা দোষারোপ করে কোনো লাভ নেই কারণ দেব এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কোথাও একটা কি ট্রোল আমাদের লাইফের পার্ট এবং এটা নিয়ে তিনি মাথা কামান না তোর পর যদি বলতে হয় তো আজকে দেবের একটা পোস্ট এসছে তো যেই পোস্টটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে পার্লামেন্টে যখন দেব কিছু বলেছিলেন বাংলা নিয়ে তো এটা নিয়ে অনেক সমস্যা দেখা গেছিলো তো এবার ঠিক এর আগেইস্টে আরও একটা ঘটনা ঘটেছে এর অনেকে ভাবছেন যা ভিডিওটা দেখেছেন যে তেমন দেব কিছু বলেছে এটা আমি ভাঙবো তো একদমই নয় আজকে ঠিক উল্টো ঘটনা ঘটেছে যে দেব এমন একটা কথা বলেছেন যেটা এর আগে এমনভাবে অনেকেই বলতে পারতো কিন্তু বলেনি তো সেটা কি বলেছেন দেব কি জানিয়েছেন আমার ভালো করে শুনুন আগে তারপর আমি পুরো ব্যাপারটায় আসছি আমি এটা দেখে বলছি কারণ পুরোটা মুখস্থ রাখা সম্ভব নয় ঘাটালে সিপিআইএম প্রার্থী শ্রী তপন গাঙ্গুলিকে অভিনন্দন আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটলের মানুষজনের সুখ দুঃখের সঙ্গে থাকবো ঘাটলের উন্নয়নের একসঙ্গে কাজ করব আমাদের মত বিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয় যদি এই কথাটা বলি তাহলে কথাটা তিনি কী বোঝালেন বা কী হলেন আমরা সাধারণত জেনে থাকি যে পলিটিক্স এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনো বিরোধী দলনেতা মানে অন্য একজন দলনেতা কাছা খুলে দিয়ে যেভাবে হোক নিজের যেখানে দাঁড়িয়ে আছি সেই না ক্যাম্পিং করা যায় এমনভাবে কাছা টান দিতে হবে এবং অপোনেন্ট পার্টি মানে যেখানে একে অপরকে ছোট করতে ব্যস্ত কিভাবে তার এই ক্ষুত্তা বার করা যায় কি করে ওই ক্ষুত্তা বার করা যায় এই জায়গাগুলো হাইলাইট করছে সেটা যে কোনো সুপারস্টার হোক সেটা আমাদের তাপস পাল হোক দেবশ্রী রায় হোক বা আমাদের লকেট হোক যেই হোক কিন্তু এই প্রথম এমন একজন সুপারস্টার যিনি টুইটারে এটা পোস্ট করেছেন এবং পোস্ট করার পর অনেক নামজাদা রাজনৈতিক রাজনৈতিকবিদ যারা বলছেন যে সত্যি এই যে কমেন্টটা সে করেছে এটা লোকের নজর কাড়ার মতো এই কমেন্টটা অনেক লোকে অ্যাপ্রিসিয়েট করেছে দেবের এই কথাটাকে আমি জানি অনেকে এটাকে নিয়ে বা ট্রোল করবে বা অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমি তো বারবার বলি আমি দেশ ফ্যান নই একটাই কথা সেটা হচ্ছে এই যে কমেন্টটা সে করেছে সেটা কিন্তু কোথাও একটা গিয়ে এর সাপোর্টে বা ওর সাপোর্টে বা কোনোরকম পয়েন্ট অফ ভিউ থেকে বা কোনোরকম কিছু নয় এটা তার মনে হয়েছে যেভাবেই হোক যে হারুক জিতুক যাই হোক কোথাও একটা গিয়ে আমাদের কাজটাই বোধহয় বড় সব থেকে বেশি কারণ আমরা সবাই মানে যারা যারা পলিটিক্স এসে তারা প্রত্যেকেই কাজ করার জন্য এসেছেন তো এই জায়গাটা কীরকমভাবে ভাঙা নিজের পয়েন্ট অফ ভিউটা কীরকমভাবে এস্টাবলিশ করা যেটা আরও আগে অনেকে করতে পারত তো সেটা দেখিয়েছে তো এখান থেকে এইটুকু তো ক্লিয়ার হয় যে সে হয়তো গুছিয়ে কথা বলতে পারে না সে হয়তো ভালো পলিটিশিয়ানস নয় অনেকের মধ্যে সে ভালো অভিনেতাও নন কিন্তু এইটা তো ঠিক যে অ্যাজ এ হিউম্যান বিং সে খুব ভালো একজন মানুষ আজকে সত্যি তার যে এই যে উক্তিটা ছিল এটা আমার তো পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে যে একটা মানুষ তার চিন্তা ভাবনাটা অন্ততই বাদ বাকি পচা গলা পঁয়ত্রিশটা মানুষ থেকে আলাদা এই যে আলাদা পারসপেক্টিভের মানুষ যে দেব এবং তিনি যেই কথাটা বললেন এটা সত্যি আমাদের প্রত্যেককে একটা মিনিটের জন্য হলে ভাবিয়ে তুলবে চলো সে তো একটু অন্যরকম কিছু বলেছে এবং এটা শুধু ওই ওপর ওপর নয় এটা আমরাও জানি আপনারাও জানেন আমার মনে হয় এটা বুঝতে পারছেন এবং এই যে কথাটা সে বলতে চেয়েছে বা এই যে জিনিসটা বুঝিয়েছে এটা থেকে এইটুকু বোঝাই যায় যে সে কিন্তু কোথাও একটা গিয়ে খুব পরিপক্ত না হলেও সে কিন্তু সবসময় একটা কোথাও একটা গিয়ে মানে অন্য রকম কিছু আনার চেষ্টা করে সে তার কাজের পক্ষে হোক বা তার কথাবার্তায় হোক বা তার যে কোনো স্টেপে হোক এবং এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার মনে হলো এটা দেওয়া দরকার যদিও এটা ফিল্ম রিলেটেড তেমনভাবে নয় তবে যদিও ফিল্ম স্টার রয়েছেন এবং যেখান থেকে আমরা কিছু ভালো শিখতে পারবো তো সেখান থেকে কিছু একটা তো পৌঁছে দেওয়াটাই যায় তো এই কারণেই ভিডিওটা ভিডিওটা বেশি বড় কিছু করবো না শুধু এই আপডেটটাই দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রেড বাটন করে ট্যাপ করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন টেক কেয়ার